বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম। আজ 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক ভাষা দিবস। বাঙালি তো বটেই, সারা পৃথিবীর যে সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী মানুষজন তাদের কাছে আজকের এই দিনটা একটা গৌরবোজ্জ্বল দিন। এই দিনটা শহীদ দিবস হিসেবে যেমন পরিচিত একদিকে, তেমনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও পরিচিত। 1952 সালের এই দিনেই বাংলা, সেদিন ছিল 8ই ফাল্গুন, 1358 বৃহস্পতিবার, আমাদের ঠিক ওপার বাংলা অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ, সেখানে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে যে আন্দোলন, দীর্ঘদিনের সেই আন্দোলন স্বাধীনত্ব পরে, সেই আন্দোলনে পুলিশের লাঠি এবং গুলিবর্ষণ, অনেক তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম ছিলেন রফিক, জব্বার, সহিব, সফিউল, সালাম, বরকত এবং আরো অনেকেই। তারপর থেকে এই দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। 5ই আগস্ট 2010 সালে রাষ্ট্রসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে এবং তারপর থেকে এটা পালিত হয়। কিন্তু আমরা তো এই দিনটা, বিশেষ করে আমরা যারা এপার বাংলার বাঙালি, আমরা যারা পশ্চিমবঙ্গবাসী, তারা আমরা যেন ক্রমশ কি বাংলা ভুলে যাচ্ছি। দেখছি আমাদের বাংলা স্কুলগুলো ক্রমশ দিন দিন টিম টিম করে এখন জ্বলে আছে। খুব ছাত্রের অভাব, খুব নিম্ন মধ্যবিত্ত পরিবারের যারা, সেই সব ছাত্রে বাংলা স্কুলে যায়। সমস্ত পাড়ায় পাড়ায় গজিয়ে উঠেছে ইংরেজি মাধ্যম স্কুল, সেখানে বাংলাটা খুব অবহেলার সঙ্গে পড়ানো হয়। তেমন যদি আমরা অন্য কোনো কিছুতে দেখি, যে কোনো আমরা পাড়ায় পাড়ায় দোকান থেকে শুরু করে সমস্ত জায়গাতে যখন দেখি যে সমস্ত সাইনবোর্ড গুলিতে যে সমস্ত অ্যাড্রেস বা ঠিকানা লেখা থাকে বা দোকানের নাম লেখা থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো ইংরেজিতে থাকে, বাংলাটা কিন্তু সেখানে ব্যবহার হয় না। এই নিয়েও কিন্তু বহু আন্দোলন হয়েছে। সেই সঙ্গে যদি দেখি আজকে বাংলার যে গর্ব ছিল, বাংলা বাঙালির তুমি ফুটবল, সে ফুটবলেও কিন্তু বাঙালিদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। ক্রিকেটে দেখুন, যে ক্রিকেট থেকে আমরা পেয়েছি সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে আরো বহু ক্রিকেটারকে, সেই ক্রিকেটেও, রঞ্জিতে, যে রঞ্জি বাংলার একটা গর্ব, সেই রঞ্জিতেও কিন্তু আমাদের বাংলার ছেলেদের ক্রমশ নেই, প্রায় বিভিন্ন টিমে বাংলার ছেলেরা নেই, বাইরে থেকে ছেলে নিয়ে এসে রঞ্জি টিম খেলানো হচ্ছে, এমন নানা কিছু। যে তাহলে আমরা শুধু কি এই দিনটা পালন করেই থাকবো? আজকে আমরা এই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলবো আজকের দিনটায় বাংলা পক্ষের সঙ্গে, বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায় অন্যতম কর্ণধার। গর্গদা, স্বাগত আপনাকে আন্তর্জাতিক ভাষা দিবস, আর আপনারা বাংলা পক্ষ, তো এই জায়গাটা থেকে মানে আপনারা দেখেছি বেশ কিছু আন্দোলন গড়ে তুলছেন, বিশেষ করে আমরা যেদিন এই প্রতিবেদনটা তৈরি করছি, আপনার সাথে যখন কথা বলছি, তার খানিকক্ষণ আগে আমার কাছে হোয়াটসঅ্যাপ এলো, আপনাদের বেশ কিছু বাংলা পক্ষের যারা সমর্থক তারা ইডেনের গেছিলেন বা একটা বিক্ষোভ দেখাতে, যে কেন ক্রিকেট টিমে বা কেকেআরে বাঙালির কোনো প্লেয়ার নেই, রঞ্জিতে কেন বাঙালি ছেলেদের অভাব, ফুটবলেও একই অবস্থা, তো কেন মানে আমরা বাঙালি, আমাদের এই ভাষাটাকে নিয়ে এত অধঃপতন কেন? শুধু কি এই এই একটি দিন পালন করেই আমরা ক্ষান্ত থাকবো, কি বলবেন? নমস্কার বিপ্লব দা, জয় বাংলা, এবং সকল বাঙালিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাংলা ভাষা শহীদ দিবসের শুভেচ্ছা। এবং এই যে আজকের দিন 21শে ফেব্রুয়ারি আমরা এই ভাষা শহীদ দিবস পালন করছি, বাঙালি এমন একখানা জাতি যারা বছরে একাধিক দিন ভাষা শহীদ দিবস পালন করে। 19শে মে 1961 আমাদের 11 শহীদ আসামের শিলচরে তাদের গুলি করে মারা হয়েছিল, সেই বাংলা ভাষার জন্য। অর্থাৎ আমরা যখন বলছি না, যে তুমি শুরু করলে যখন বললে যে আমরা কি ভুলে যাচ্ছি, ভুলে যাওয়া মানে হচ্ছে যেন নিজে থেকে ভুলে যাওয়া, আরেকটা প্রক্রিয়া হচ্ছে ভুলিয়ে দেওয়া। ভুলে যাওয়া আর ভুলিয়ে দেওয়া এক নয়। যখন একখানা জাতির পুঁজি, এই বাংলায় ধরুন পুঁজি, বাজার, চাকরি, জমি,
ব্যবসা, দোকান, মিডিয়া সবকিছুর ক্ষেত্রে বহিরাগত মালিকানা এবং বহিরাগত পরিসর বাড়তে থাকে, সেখানে ভূমিপুত্র অর্থাৎ বাঙালি কোণঠাসা হতে থাকে, তখন যে প্রক্রিয়াটা দেখা দেয় তারপরে সে কিন্তু ভুলছে না, সে কিন্তু তার বাপ মায়ের সাথে বাংলাতেই কথা বলছে। কিন্তু বাংলা যেহেতু বাঙালির পরিসরটা ছোট করে দেওয়া হচ্ছে, তার ফলে বাংলার পরিসরটা ছোট হচ্ছে, এবং বাঙালির পরিসর ছোটে যাওয়া মানে অন্য কারোর পরিসর বাড়া, যার পরিসর বাড়ছে সে যেহেতু ক্ষমতাশালী, সে যেহেতু শক্তিশালী, কারণ সে পুঁজির অধিকারী, কারণ সে বাজারের অধিকারী, কারণ সে জমির অধিকারী, কারণ সে ব্যবসার অধিকারী, কারণ সে চাকরির অধিকারী, কারণ সে ডান্ডার অধিকারী, কারণ সে আমাদের সর্বব্যাপী যে মিডিয়া যে নির্মাণ, সেখানে আকর্ষণীয় পুরুষ, আকর্ষণীয় নারী, ঠিক আছে, মাতব্বর মাসেলম্যান, এই সব জায়গায় তাদের মুখ, তাদের ভাষা, হিন্দি ভাষা, উর্দু ভাষা, খুব স্পষ্ট কথা, সেটা দেখে গর্বরতা বাঙালির কিন্তু মনে করা উচিত, ওইটা বোধ হয় উঁচু, আমার ভাষা দিয়ে কি হয়, আমার ভাষা দিয়ে তো এলাকায় বাজার হয়, আমার ভাষা দিয়ে তো গোয়েঙ্কার স্পেন্সারেও ঢোকা যায় না, একদম, ঠিক আছে, এই যে গোয়েঙ্কার স্পেন্সারে ঢোকা যায় না, এই কথাটার মধ্যেই রয়েছে, সেটা ঢোকাটা রয়েছে যাতে ওঠা। আসলে কোথাও একখানে আমাদের যে বাংলা পক্ষের লড়াইটা, সেটা হচ্ছে যে স্পেন্সারের পুনর্দখল, যে সেখানে এগুলো গোয়েঙ্কাদের হবার কথা নয়, সেগুলো বাগড়িদের হবার কথা নয়, সেগুলো বাঙুরদের হবার কথা নয়, এগুলো আমাদের। একটি জাতি এবং একটি ভাষা, ভাষা আমরা আমাদের মাতৃভাষা যেরকম এটা মানে মনের ভাব প্রকাশের মাধ্যম, একই সঙ্গে সেই ভাষাই প্রস্ফুটিত হয়, সেই ভাষাই মানে প্রাণোচ্ছল থাকে, যে ভাষা হচ্ছে বাজারের ভাষা, টাকার ভাষা, তারপরে হচ্ছে যে ব্যবহারিক, যে মানে ডাক্তারের সঙ্গে নার্সের কথা বলার ভাষা, নার্সের সঙ্গে রুগীর কথা বলার ভাষা, রুগীর সঙ্গে খুব খুব স্পষ্ট কথা, অর্থাৎ এই যে সম্পূর্ণ সম্পর্কগুলি। এবার আমরা বলছি তাহলে তার জায়গায় কি আসছে, বাঙালি কি বোবা হয়ে যাচ্ছে? তা তো না, তাহলে তার জায়গায় অন্য ভাষা আসছে, কি সেই ভাষা? খুব স্পষ্ট কথা আমাদের বলা উচিত, সেই ভাষাটা মূলত হিন্দি। এবং হিন্দি কেন আসছে? কারণ হিন্দির যে বিরাট একখানা, হিন্দি আরো সাবলীল একটা ভাষা বা এরকম তো ঘটনা নয়, হিন্দি যে আরো সহজ একটা ভাষা এরকম তো ব্যাপারটা নয়, বা বাঙালির মনের ভাব হিন্দি বাংলার থেকে বেশি প্রকাশ করতে পারে এরকমও তো ব্যাপারটা নয়। তার মানে যে যারা ক্ষমতাগুলি দখল করছে, এই আবার বললাম যে পুঁজি বাজার, চাকরি, জমি, ব্যবসা, পাড়া, এলাকা, এমনকি নারীও, তাদের ভাষা হিন্দি উর্দু একই ভাষা, হিন্দি আর উর্দু একই ভাষা, আসলে হরফের তফাত রয়েছে শুধু। এবার প্রশ্নটা হচ্ছে, তাই তাদের ইনসেন্টিভ দেওয়া হচ্ছে, যেরকম আমি উদাহরণ দিয়ে বলি, এই বাংলায় ধরুন আমলারা বহিরাগত হিন্দি বলে, তাদের যে চেনা জানা যেগুলো সেঙাত হয়, যাদেরকে আগে থেকে বলে দেওয়া হয় যে এইখানে ফোর লেন হবে হাইওয়েটা, পাশাপাশি যারা জমিগুলো আগে থেকে কিনে নেয় তারা তাদের ভাই বেরা দেয়, যে টেন্ডার গুলো করিয়ে দেওয়া হয় সেগুলো তাদের ভাই বেরা দেয়, আর পিএফ এ যখন হ্যাট হ্যাট করে যারা তারা ওখান থেকে, বিএসএফ এ যে সাধারণ বাঙালিকে একদম মানে সন্ত্রস্ত করে ডাকে আমাদের সীমান্তে, তাদের তারা ওই আমাদের কেন্দ্রীয়, আজকে শিয়ালদা স্টেশনে, স্টেশন চত্বরে যে একটাও যে স্টল বাঙালি পাইনি, শিয়ালদা এমন একখানা জায়গা যেখানে মাল বিক্রি করতে জানতে ব্যবসা বুদ্ধি থাকতে হয় না, শুধু স্পটটা থাকতে হয়, সেখানে একটা স্টল কোনো বাঙালি পাইনি, কারণ দিল্লি কেন্দ্র থেকে, দিল্লির কেন্দ্র থেকে করে দিয়েছে, এবং যারা পেয়েছে তারা কিন্তু আবার তামিল নয়, ওই হিন্দি, অর্থাৎ বা ধরুন বিএসএফ এর চাকরি হিন্দি ভাষায় পরীক্ষা হয়, বাংলা ভাষায় হয় না, ভারতীয় সেনায় হিন্দি ভাষায় পরীক্ষা হয়, বাংলা ভাষায় পরীক্ষা হয় না, এর অর্থাৎ তার সেটাকে ইনসেন্টিভ দেওয়া হয়েছে, সেটাকে ভাপানো হয়েছে, বড় করা হয়েছে, শক্তিশালী করা হয়েছে, বাঙালির সামনে অতিকায় করা হয়েছে, যার সামনে বাঙালি ঝুঁকে যাচ্ছে, এই ঝুঁকে যাবার পাল্টাটা তো আসলে বাংলাকে ইনসেন্টিভ করা, ইনসেন্টিভ দেওয়া। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখেছি 47 থেকে আজ অবধি বাংলার সরকারদের অনীহা, তাদের বহিরাগত তোষণ। আমি একটা উদাহরণ দিচ্ছি, যেরকম পশ্চিমবঙ্গ লোকসেবা আয়োগ, পাবলিক সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গে অনেক সরকারি চাকরির পরীক্ষা বা নিয়োগের সংক্রান্ত যে স্বশাসিত সংস্থা যারা তারা দেখে, পশ্চিমবঙ্গ ভারতে একটি অনন্য রাজ্য, অনন্য একটি মাত্র রাজ্য যেখানে এখানকার সিভিল সার্ভেন্ট হতে, ধরুন WBCS হতে বা WBPS হতে,
বাংলা ভাষা পরীক্ষা দিতে হয় না, হয় না। হ্যাঁ, একমাত্র রাজ্য বিহারে হিন্দি দিতে হয় 100 নম্বর, ইউপিতে হিন্দি দিতে হয় 300 নম্বর, উড়িষ্যায় উড়িয়া পরীক্ষা দিতে হয় সকলকে। অর্থাৎ, এবং এর আমি রাজ্যের নামের তালিকা দীর্ঘায়িত করবো না, সবই এরকম। এই যে আমরা আলোচনাটা করছি 21 ফেব্রুয়ারি, উড়িষ্যায় আলোচনাটা হচ্ছে না, তামিলনাড়ুতে এই আলোচনাটা হচ্ছে না, উত্তরপ্রদেশে আলোচনাটা হচ্ছে না, আলোচনাটা আমাদের এই পশ্চিমবঙ্গে হচ্ছে। তার মানে এই ভারতীয় যুক্তরাষ্ট্রের সাংবিধানিক কাঠামোর মধ্যেও অন্যান্য রাজ্যগুলো যে যে সুবিধাগুলো করে নিচ্ছে, করে নিজের জাতিকে সবল করছে, আমরা 47 থেকে 2022 সেই কাজটি করতে পারিনি একদম, পারিনি বলেই কিন্তু, এবং আমরা ছেড়ে দিয়েছি। আমরা বলে আমরা আমাদের দৌর্বল্য, আমাদের দুর্বলতা, এটাকে আমরা প্রকাশ করেছি হচ্ছে আমাদের ঔদার্য হিসেবে। আমরা বলেছি এটা তো কসমোপলিটান জায়গা, এটা তো সকলের জায়গা। কই গুজরাট তো কোনো অর্জুন সিং তৈরি করতে দেয় না, কই তামিলনাড়ু তো কোনো জাভেদ খান তৈরি করতে দেয় না। খুব স্পষ্ট কথা, কটা স্পষ্টাস্পষ্টি কথা বলা গুরুত্বপূর্ণ। কই মহারাষ্ট্র তো জিতেন তেওয়ারি তৈরি করতে দেয় না, যে কিনা কদিন আগে বলেছে 27 নম্বর ওয়ার্ডে যে এবার আমার সমাজ, আমাদের সমাজের যে 7টা ওয়ার্ড আছে এটাকে জেতাতে হবে, দাদাদের সরিয়ে আমাদের দাদা হতে হবে। এটা যে বলার পর তার এখানে রাজনৈতিক বা যাই হোক একটা সামাজিক বা প্রকাশ্য জীবন রয়েছে, এটা অন্য কোনো রাজ্য হলে তো ফেরত পাঠিয়ে দিত। এই যে এই কোন এই যে সাইনবোর্ডের কথা হলো, এই কথাগুলো কিন্তু বিচ্ছিন্ন জিনিস নয়, এক ধরনের প্রক্রিয়া। আজকে গতকাল যদি রেকর্ডিং এর ভাষ্যে বলি যে 20 ফেব্রুয়ারি বাংলা পক্ষ সহযোদ্ধারা কয়েকজন গ্রেপ্তার হয়েছে, কারণ তারা প্রতিবাদ করতে গেছিলেন ইডেনের কাছাকাছি যে রঞ্জি টিমে বাঙালি সব নেই কেন, অন্যান্য রাজ্য থেকে প্লেয়ার আনা হচ্ছে, একটা স্বামী আনা হয়েছিল ইউপি থেকে, এখন তার ভাইকে নিয়ে আসা হয়েছে। আজকের না, মনে পড়ে অশোক মালহোত্রা, মনে পড়ে অরুণ লাল, মনে পড়ে রোহন গাওয়াস্কার, আজকের নয়। এই বিষবৃক্ষ বাড়তে 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 যেটা হয়েছে, যে এই ব্যাপারটা হয়েছে, সিএবি দলে বাঙালি ছেলেরা চান্স পায় না, যারা পায় তারা হচ্ছে তো বড় ঘরে। একটা প্রশ্ন আছে গর্গদা, চান্স পায় না, না চান্স দেওয়া হয় না, কারণ ওটাই, চান্স পায় না, চান্স দেওয়া হয় না একদম। হ্যাঁ, আমি দেখেছি যে অনেক আমাকে যে তাদের প্রতিভা রয়েছে তাদেরকে দেওয়া হচ্ছে না বাইরে থেকে, একদম আমাকে বিনিময়ে আনা হচ্ছে প্লেয়ার। হ্যাঁ, আমি আপনাকে যে কৃতজ্ঞ যে আমাকে সংশোধিত করে দিলেন, যেরকম আমি প্রথম আপনাকে সংশোধিত করে দিয়েছিলাম যে আমরা ভুলে যাচ্ছি না, ভুলিয়ে দেওয়া হচ্ছে, তেমনি চান্স পায় না, না চান্স পেতে দেওয়া হয় না, চান্স দেওয়া হয় না। এবং প্রতিটি ক্ষেত্রে প্রথম দিকে একটা বাঙালি দালাল থাকে এই ব্যাপারগুলোতে, একদম, যে কিনা নিজের স্বজাতিকে ধ্বংস করে কিছু টাকার বিনিময়ে ব্যাপারটা করে দেয়, তারপরে দালালটাও বাঙালি থাকে। সংখ্যাটা যখন বেড়ে যায় তখন তো কাউন্সিলর এমএলএ এমপি বানিয়ে নিয়েছে, আর বাঙালিটাকে দরকার কি? প্রথম দিকে তো বাবু ঠিক আছে। এই এবং ধরুন এই ঋদ্ধিমান সার ক্যারিয়ারটি শেষ করে দেওয়া হলো, মোটামুটি বোঝা যাচ্ছে এখন আজকের দিন, আজকে খুব দুঃখের দিন। এবং ঋদ্ধিমান সার সঙ্গে 21 ফেব্রুয়ারি কি সম্পর্ক? এইটাই তো সম্পর্ক। আজকে 21 ফেব্রুয়ারি যখন আমরা আলোচনা করছি, তখন 21 ফেব্রুয়ারিতে রফিক সালাম, বরকত জব্বার, শফিউল, যারা পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন, শহীদ হয়েছিলেন, কেন? কারণ তারা পাকিস্তানে দেখলো যে বাংলা ভাষায় তারা পরীক্ষা দিতে পারবে না, সরকারি চাকরি দিতে পারবে না, ওদের ওদের কেন্দ্রীয় সরকারি পাকিস্তানের আমলে। আমরা দিতে পারি, আমরা দিতে পারি, আমরা সুভাষচন্দ্র বসুর ক্ষুদিরামের বাঘাযতীনের মাতৃভাষায় এই পশ্চিমবঙ্গের ভারতের বাঙালিরা ভারতীয় সেনার ভর্তির পরীক্ষা দিতে পারে? দুদিন আগে বাংলা পক্ষ কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছে। কেন করতে হবে? যা আমার মানে জন্মগত অধিকার, মানে স্বরাজ আমার জন্মগত অধিকার, কিন্তু আমার জন্মগত অবস্থান হতে পারে না। খোদা, আমার একটা প্রশ্ন, যে আমরা বহু দিন ধরে দেখছি যে একটা আন্দোলন, যে পশ্চিমবঙ্গ সরকার মানে আমাদের এখানকার যে সরকার, তারাও বাংলা চালু দাবি নিয়ে এর আগে বলেছিল, কিন্তু এখনো সমস্ত জায়গায় কিন্তু সেইটা চালু হয়নি।
মানে কেন্দ্রর পাশাপাশি আমাদের রাজ্যেরও তো এটা এগিয়ে আসা উচিত, এইটা নিয়ে আপনারা কি করছেন? দেখুন, পশ্চিমবঙ্গ সরকার যেটা এখন রয়েছে, সেটা সেটা তার আগের সরকার ছিল, তারও আগের সরকার ছিল, এটা কিন্তু একই পরস্পরার মধ্যে একখানা, যে বাংলা ব্যাপার নিয়ে একখানা কুণ্ঠিত, এটা যেন প্রাদেশিক, এটা যেন সর্বভারতীয়ত্বের পথে একটা কোনো একটা বাধা। আর কারোর মনে হয় না, তামিলদের মনে হয় না, কন্নড়দের মনে হয় না, মারাঠিদের মনে হয় না, হিন্দুস্তানিদের মনে হয় না, গুজরাটিদের মনে হয় না, এই আমাদের মনে হয়, বা এই মনে হওয়ারই পরস্পরাটা চলছে। 1961 সালে যখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শতবার্ষিকী হলো, জন্ম শতবার্ষিকী, তখন খুব ঢাকঢোল পিটিয়ে তখন ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট তখন পাশ হয়েছে 1961 সালে, সব কাজ বাংলায় হবে ইত্যাদি। তারপরে হ্যাঁ, মাঝে মাঝে একটু বনে করানো হয়, মাঝে মাঝে ইন্টারনাল নোট যায়, মাঝে মাঝে একটু একটা সময় বিদ্যুৎ জনরা মিলেও বামফ্রন্টের আমলে ডেপুটেশন টেপুটেশন দিয়েছেন, কিন্তু নিটফল তো শূন্য, এটা তো আমরা বুঝি, নিটফল শূন্য একদম। এবং বাংলার মানে ততটা চালু হয়নি, এটাও তো অর্ধসত্য, আসলে আগে যত চালু ছিল তার থেকে আরো সংকুচিত হয়ে গেছে, সংকুচিত হয়েছে একদম, আরো সংকুচিত হয়ে গেছে। আসলে এই অর্জুন সিংরা কিন্তু এক কাট্টা, ঠিক আছে, যেটা যেরকম তার আগে, যেরকম আগের প্রজন্মে মোহাম্মদ আমিনরাও এক কাট্টা ছিল, অর্জুন সিংরাও এক কাট্টা, অর্জুন সিং এর বাবা এমএলএ ছিল, এক কাট্টা ছিল, বাঙালি কি হিন্দু মুসলমান তৃণমূল সিপিএম বিজেপি কংগ্রেস ঘটি বাঙাল, বাঙালি কোথায়? বাঙালি যতদিন না ভোট থেকে ভোট ব্যাংকে পরিণত হয়, এবং যে প্রক্রিয়াটা আমরা সারাক্ষণ যে জিনিস চালিয়ে যাচ্ছি, এবং যার সুফল একটা হচ্ছে এবার আমরা বাংলা ও বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপিকে যে রুখে দিয়েছি, তার একটা কারণ হচ্ছে যে বাঙালি ভোট থেকে কিছুটা হলেও ভোট ব্যাংকে পরিণত হয়েছে একদম, তার একটা ফলস্বরূপ হিসেবে। কিন্তু এটা নয় আটকানোর জন্য, কিন্তু নিজেরটা বুঝে নেওয়ার জন্য তো দরকার। বাংলা নিজের মেয়েকে চায় অবশ্য, এবং বাংলার জনগণ সেটা দেখিয়ে দিয়েছে, কিন্তু বাংলা নিজের মেয়েকে চায় কেন? যাতে বাংলার ছেলে মেয়ে বাংলার চাকরিটা পায়, যাতে বাংলার ছেলে মেয়ে বাংলার টেন্ডারটা পায়, যাতে বাংলার ছেলে মেয়ে বাংলার হকারির স্পটটা পায়, যাতে বাংলার ছেলে মেয়ে বাংলায় পুনর্বাসনটা পায় যদি হকারির স্পট তুলে দেওয়া হয়। আজকে আমি আবারও আবারও এই কথাটা যখন বলছেন, আবারও আমি বলছি যে চেষ্টা থাকলেও ওই যে আপনি বললেন কিছু দালাল যারা কিন্তু এটা করতে দিচ্ছে না, কারণ আমরা দেখছি কিছু কিছু জায়গাতে, হ্যাঁ মানে বাইরে থেকে বিহার ইউপি থেকে লোক নিয়ে সেখানে চাকরি ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন রকম চাকরি, এবং তাদেরকে জমি পাইয়ে দেওয়া, তাদেরকে কিছু করে দেওয়া টাকার বিনিময়ে, সবই টাকার বিনিময়ে, আর সেই কতিপয় বাঙালি কিন্তু এই দালাল যাদের কথা বলেছেন একদম। আমি আপনাকে স্পষ্ট কথা বলছি, একটা এলাকা ধরে বলি, কলকাতার একটা এলাকা ধরে বলি, রুবি মোড়টা, মোটামুটি বাঙালি এলাকা, কোনো জনপ্রতিনিধি পার্টি করে, বিভিন্ন পার্টি, যে পার্টি হোক সবই বাঙালি মোটামুটি। আপনি যদি রাজবাড়ির দিক থেকে, মানে রাজবাড়ি কসবা ফুরে যদি আপনি রুবির দিকে যান, করে রুবি মোড়টা পেরিয়ে যে ডান দিকে যেটা চলে যাচ্ছে আপনার দক্ষিণের দিকে, তার কোণে দেখবেন কয়েকটা নতুন হকারির জন্য স্ট্রাকচার বানিয়ে দেওয়া হয়েছে। আপনি জানেন এখানে 50% বাঙালির না, আমি সেদিন ইন্টারভিউ করে এসেছি, অর্থাৎ যারা বহিরাগত তারা দখল করেছে, দখল করার পুনর্বাসন পেয়েছে, সে বহিরাগত, বাঙালিকে তো ওখানে বসতেও দেবে না, তারপরে দখল করে পুনর্বাসন তো মানে পাটনায় বা ছাপড়ায় বা লখনৌতে ভুলে যান, পারবে কেউ আমাদের এখানে? কেউ পারবে করতে? দেবে? পারবে তো বড় কথা, পারবে তো বটে, করতে কি দেবে? দেবে একদম। তারা যখন করেছে আমরা কি করেছি? রোজকার 200 টাকার তে মোটামুটি একটা কোনো কিছু হয়ে গেছে, 200 টাকা করে দিবি, বা মাসে 1000 টাকা করে দিবি, এই তো। এবার প্রশ্নটা হচ্ছে বাঙালি কেন প্রথমে এই ডিলিংটায় জানে? সে মনে হয় আমার মাটি, কিন্তু মাটির মালিকানা হারালে আমার মাটি ব্যাপারটা কিন্তু একটা তাত্ত্বিক একখানা ব্যাপার হয়ে থাকে। আজকে হাইওয়ে গুলোর দুপাশকা বাংলার বন্ধ, এই যে কলকাতা একটি নদীমাতৃক শহর, এই নদীর নাম ভাগীরথী হুগলি, এই ভাগীরথী হুগলির ওপর কলকাতা বন্দর, কলকাতা বন্দরের সঙ্গে সংযুক্ত কোনোভাবে, ঠিক আছে, আইনি বেআইনি কোনো বাঙালিকে চেনেন? অথচ এত বড় টাকা হচ্ছে, বড় বাজারে কটা বাঙালি, অথচ মাল আসছে
মূলত বাঙালির প্রোডাকশন, মানে কনজামশন অর্থাৎ ক্রেতা সেও বাঙালি, মাঝে দালালি, অর্থাৎ তার কিন্তু ঘরের উনুনের ইন্ধনটা আমরাই জোগাচ্ছি, সে শুধু মাঝের খেলাটা খেলছে। তো এই তাজপুর বন্ধ, ভগবান জানে কি হবে, বন্ধত তো হবে, কিন্তু আমাদের হবে কি? আর কটা বাঙালি চাকরি পাবে? একদমই, এই বা ছোট ছোট টেন্ডার গুলো কিছু বাঙালি পাবে কি? এই যে দেউচা পাচার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক বলেছেন যে বিরাট কর্মসংস্থান হবে তাজপুরের ক্ষেত্রে, এই দুটো একদমই অসত্য কথা নয়। যারা বলে যে বাংলায় কাজ নেই, তারা মিথ্যে কথা বলে, মিথ্যে কথা বলে, ঠিক। কিন্তু বাঙালির কাজ নেই, বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। যার একটা খুব ভালো উদাহরণ হচ্ছে লজিস্টিক্স এর যে ইন্ডাস্ট্রিটা, যেটা হলো আপনি দেখুন ডেভেলপ করা হলো, বিরাট সংখ্যক কাজ তৈরি হলো, অথচ সেখানকার স্থানীয় বিধায়ক পাঁচলার গুলশন মল্লিক বললেন, দিদি একটা ফ্যাক্টরির কথা বলছেন, যেরকম 2000 ছেলে নিয়েছে মাত্র 20 জন স্থানীয়, 2020 100 এক, এই জন্য জমিগুলো দেওয়া হয়েছিল। ফলে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে 25,000 চাকরি তৈরি হয়েছে, কিন্তু মিথ্যে কথা বলছেন না, সমস্যাটা হচ্ছে তার মধ্যে তো আমরা 250 ছেলে, আর এর তিন একটা ত্রি মানে তিন রকম কুফল রয়েছে। এক হচ্ছে বহিরাগত আগ্রাসন এবং ঢোকার ফলে বাঙালি তার কাজটা পাচ্ছে না, বাংলায় কাজ থাকলেও বাঙালির কাজ নেই, সে বাইরে যাচ্ছে বাংলাদেশি বলে লাতিঝাটা খাচ্ছে, পরিবার থেকে দূরে থাকছে, তার বাঙালিত্ব ধ্বংস হয়ে যাচ্ছে, একটা শেষ হয়ে যাচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। দুই, তারা ঢুকছে আমরা বেরোচ্ছি, জনবিন্যাস বদল হয়ে যাচ্ছে, বাঙালির পার্সেন্টেজ কমছে। এই জনপরিসর বলতে বাংলা ছাড়াই আপনি হিন্দি উর্দু শুনছেন। আর তৃতীয়, আপনার যদি সবসময় এরকম একখানা অসীম এবং অনন্ত একখানা কি বলবো কর্মী সাপ্লাই থাকে, তাহলে আপনার এখানে মাইনেটা বাড়বে কেন? আপনি যেই আপনার লেবার মার্কেটটাকে যখন আপনি কিছুটা আটকাবেন, তবেই না এটা সম্ভব, তবেই না বাঙালি সেই কাজগুলো পাবে, তবেই না বাঙালির পকেটে টাকা ঢুকবে, তবেই না বাঙালির পকেটে টাকা ঢুকলে সে তার সংস্কৃতি চর্চার পিছনে কিছু পয়সা ঢালবে, তবেই না রূপঙ্করের পকেটে পয়সা ঢালবে। না হলে আজকে রূপঙ্কর বলছে যে মমতা ওই SBF বেঙ্কটেশরা ওরা আমাকে কোনো গান বানাতে দেয় না, আর আমি আমার ইউটিউবে গান করে পেয়েছি গত 2 বছরে 2,500 টাকা ওর থেকে রেভিনিউ পেয়েছি, হয়তো সারে গামা গোয়েঙ্কা রূপঙ্কর, অথচ সারে গামা গোয়েঙ্কা রূপঙ্কর আপনি যখন ইউটিউবে শোনেন এই করে হয়তো লাখ লাখ কামিয়েছে, তাই না? এই সন্ধ্যা মুখোপাধ্যায় মারা গেলেন, বাঙালি কাঁদলো, কাঁদার জন্য গান শোনার চেষ্টা করলো, গান যেই শুনলো গোয়েঙ্কার টাকা হলো। আমরা খুব আষ্টে পৃষ্ঠে বেঁধে গেছি, একদম আমরা শেষের দিকে চলে এসেছি। তো গর্বদা, এই যে মানে আপনাদের সব জায়গাতে আপনারা বাংলা ভাষা নিয়ে একটা ধীরে ধীরে একটা আন্দোলন বা বৃত্ত তৈরি করার চেষ্টা করছেন, সরকারের সহযোগিতা কতটা পাচ্ছেন? এক, দ্বিতীয়ত হচ্ছে যে মানে মানুষের সহযোগিতা, মানে মানুষ কতটা আপনাদের অ্যাকসেপ্ট করছে? দেখুন, বাংলার সরকার ততটাই একখানা আন্দোলনের সহযোগিতা করবে যতটা মানুষ তার পাশে আছে। যে আন্দোলন বা যে দাবির পিছনে কোনো মানুষ নেই, সরকার সেই জিনিসটা সাহায্য করবে কেন? কারণ সরকার তো আসলে জনমত এবং জনপ্রতিনিধিত্বের কাজ করে না? ফলে আমরা জনগণকে, বাংলার মানুষকে, বাঙালি জাতিকে তাদের সংগঠিত করার কাজটা করে যাচ্ছি এবং আমাদের কিছু সাফল্য এসেছে। আমি কয়েকটা বলি, যাদবপুর ইউনিভার্সিটি যেরকম হয়ে গেছিল সম্পূর্ণ একটি মানে বিহার হয়ে গেছিল কিছু অংশ, বর্তমানে একটি খুব বর্তমান পত্রিকা একটি অসাধারণ রিপোর্ট এসেছিল যেখানে দেখেছিল অধিকাংশ ডিপার্টমেন্টে আনরিজার্ভড সিটে অধিকাংশ বহিরাগত। আমরা আন্দোলন করে, বাংলা পক্ষ আন্দোলন করে সেখানে 90% পশ্চিমবঙ্গ ডোমিসাইল চালু করেছে। রেলের ক্ষেত্রে আমরা কলকাতা মেট্রোতে এবং বিস্তীর্ণ জায়গায় আমরা টিকিটে আবার বাংলা আনিয়েছি, কারণ টিকিট পরে আমি যাবো কোথায়, ঠিক টিকিট দিল কি, কোথা থেকে যাচ্ছি, কোথায় যাব, দাম কত, কখন ট্রেন, কিচ্ছু তথ্য আপনার নেই। একটা হিন্দিভাষীর কাছে সেই তথ্যটা আছে। আচ্ছা, একই পয়সা দিয়ে যদি পরিষেবা আলাদা পাই, এ আবার কি জিনিস?
তাহলে কম পয়সা নাও। বাংলায় যদি তুমি আমাকে ফর্ম না দাও তাহলে সুদটা বেশি দাও। কোথাও তো তুমি তার মানে আমার পেছনে খরচাটা করছো না আর কারোর পেছনে করছো। রাজ্য সরকারের ক্ষেত্রে আমরা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে আমরা যখন দেখলাম যে বিদ্যুৎ দপ্তরে বহিরাগত ইঞ্জিনিয়ার নিয়োগ হয়ে গেল প্রায় 80% এবং এক একটা চাকরি 82,500 টাকা দিয়ে শুরু মাস মাইনে, এটা মানে পশ্চিমবঙ্গ সরকারের সাহায্যপ্রাপ্ত সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে লুক্রেটিভ চাকরিগুলোর মধ্যে একটা, আপনার WBSEDCL বিদ্যুৎ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চাকরি শুরুর যে জায়গাটা 80% বাইরের পেল, এই এক জিনিস বাংলা পরীক্ষা নেওয়া। আমরা নানা আন্দোলন আবার, কারণ বাংলার সরকার আমাদের শত্রু না, খুব স্পষ্ট কথা, বাংলার সরকার বাংলার মানুষের জনমনের যে ইচ্ছাগুলো তা বাস্তবায়নের হাতিয়ার, আদর্শভাবে তাই হওয়া উচিত। তাই আমরা বাস্তব তুলে ধরেছি, মানুষকে বাঙালিকে সংগঠিত করেছি এবং দেন দরবার অর্থাৎ ডেপুটেশন দিয়েছি, তার ফলে কিছু কিছু জায়গায় কিছু কিছু বদল পাচ্ছি, কিন্তু যথেষ্ট না, যথেষ্ট কিন্তু যথেষ্ট নয়। কোথাও একখানা এই দীর্ঘ দিনের যে জাড্য রয়েছে, সে বহিরাগত আমলা থেকে শুরু করে তাদের আশপাশের বাঙালি দালালগুলো শুরু করে, এমনকি রাজনৈতিক নেতারা শুরু করে, যারা দেখে যে আসলে বহিরাগতরা সংগঠিত, বাঙালিগুলো সংগঠিত না, তাহলে তাদের তেলিয়ে বরং ছাঁকা একদম পাওয়া যায়, কিন্তু বাঙালিদের তো ছাঁকা বলে কিছু নেই, এই ক্যালকুলেশন গুলো করে। এই যে ধরুন একটা জায়গাটা প্রমোটিং হলো, একটা পুরনো বাঙালি বাড়ি উড়ে গেল, সেখানে একজন কি করতে পারে যে ইট বালি সিমেন্ট ছুরকি এগুলো সাপ্লাই দিল, আর যখন বিল্ডিংটা উঠছে তখন তার সামনে চেয়ার দিয়ে চারটে ছেলে বসিয়ে দিল, তারা একটু ওই আর কি মতবরি করবে গাড়তে। যেই প্রজেক্টটা শেষ হয়ে গেল তখন হচ্ছে বাৎসরিক পুজোর সময় 1,000 টাকা চাঁদা, ব্যাস এইটুকু। বাংলার মাটিতে একখণ্ড ভূমি চিরকালের জন্য বাঙালির থেকে বেহাত হয়ে গেল, তা আমরা এত কমে বিক্রি করে দেবো, এত কমে আমরা বিক্রি হয়ে যাব, বিক্রিও যদি হয় তার থেকে তো অনেক নিতে হবে। এটা যেরকম ওই বিল্ডিংটা তোলার ক্ষেত্রে সত্যি, তেমনি দেউচা পাচামির ক্ষেত্রে সত্যি, তেমনি তাজপুরের ক্ষেত্রে সত্যি, তেমনি লজিস্টিক্স এর ক্ষেত্রে সত্যি, তেমনি এই যে অশোকনগর উত্তর চব্বিশ পরগনা অশোকনগর হাবড়ায় যে তেল পাওয়া গেছে, অলরেডি জানেন বহিরাগতরা ঢুকতে শুরু করে দিয়েছে। তাহলে বাঙালির কাছে একখানা এরকম ধরনের শিল্প সম্ভাবনার মানে হচ্ছে কি টোটো, এর বেশি কিছু নয়। এবং এই সব কিছুর সঙ্গে কিন্তু বাংলা ভাষা সাইনবোর্ডের কথা দেখুন, মালিকানা বাঙালির হলে না আলাদা করে সাইনবোর্ডের জন্য পিটিশন দিতে হবে, আর মালিকানা যদি বাঙালির না হয় আলাদা করে সাইনবোর্ডের পিটিশন দিয়ে কিন্তু আপনি মূল রোগের সমস্যার সমাধান করতে পারবেন না। লিভারের অসুখের জন্য লিভার খারাপ হয়েছে বলে যদি চুলে পাক ধরে তাহলে কি আর কলপ করে সমাধান হবে? একদম ঠিক। এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস, এর দিনটার মধ্যে শুধু আবদ্ধ না থেকে গর্গদা যে প্রশ্নগুলো তুলে এনেছেন, যে সত্যি আমরা কিন্তু ওই জায়গা থেকে বেরিয়ে আসছি যে আমাদের যে অধিকার, আমরা যে একটা উদার মনোভাব দেখিয়েছি, সেই উদার মনোভাব কিন্তু বোধহয় আজকে আমাদের ধীরে 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 আরো বসিয়ে দেবে, আমাদের জায়গায় চলে আসবে অন্য প্রদেশের লোকজন, এবং তখন কিন্তু ওই আমরা ছিন্নমূল হয়ে আবার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়ঝাঁপ করবো। এবং সত্যিকারের ঘটনা আজকে বাংলার বিভিন্ন জায়গায় চাকরি কি নেই, চাকরি আছে, কিন্তু সেখানে আমরা দেখছি বিভিন্ন প্রদেশের লোক চাকরি, মাত্র যদি 10,000 লোক নেয় তাতে হয়তো 100 জন আমাদের থাকে, বাকি কিন্তু সব বাইরে। আমি একটা ইন্ডাস্ট্রিয়াল বেটে থাকি, এখানেও একই অবস্থা আমরা দেখি। আচ্ছা ছোট্ট কথা বিপ্লবের, ছোট্ট একটা কথা বলি, বাঙালি ছেলেদের চাকরি নেই, বাইরে যাচ্ছে, বাংলা ছেড়ে চলে যাচ্ছে, বুড়ো বুড়ি পড়ে যাচ্ছে, এগুলো শুনেন তো? তার মানে এটার দুটো এক্সপ্লেনেশন হতে পারে, যে বাংলার বাস্তবতা এমনই, ভাই শিল্প চাকরি ব্যবসার যা অবস্থা এরকমই হবে। আচ্ছা আপনি শুনেছেন এখানে যারা বাইরে থেকে এসছে ইউপি বিহার থেকে, তাদের ইয়াং ছেলেরা বাংলা ছেড়ে চলে যাচ্ছে আর এখানে বুড়ো বুড়ি পড়ে রয়েছে, এরকম শুনেছেন? বা যারা রাজস্থান থেকে এসছেন তাদের ক্ষেত্রে শুনেছেন? তারা তো এই বাংলার বাস্তবতাতেই বাস করে। তার মানে এ এমন এক বাস্তবতা যেটা হচ্ছে জাতিভিত্তিক, এটা বেকারত্ব, শিল্পহীনতা, এই কথাগুলো দিয়ে আপনি ধরতে পারবেন না। তার মানে একটা বিশেষ কোনো প্রক্রিয়া ঘটছে, কারণ যদি সার্বিক প্রক্রিয়া হয় এটা তো প্রতিটি বাংলায় বসবাসকারী প্রতিটি জাতির ক্ষেত্রে সত্য হবে। সেটা হচ্ছে না কেন? কার জন্য সত্য?
বাঙালির জন্য, সাঁওতালের জন্য, কোচের জন্য, মেচের জন্য, অদ্ভুত। অর্থাৎ ভূমিপুত্রের জন্য বেকারত্ব বাস্তব, বহিরাগতের জন্য বেকারত্ব বাস্তব। এইখানটা আরেকটা উদাহরণ না দিলে হয় না। বাঙালি তুমি ফুটবল যে কথাটা আমরা বলি, আজকে দেখুন বাঙালির দুই চির প্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্ট বেঙ্গল মোহনবাগান, আমাদের ছোটবেলা থেকে যে আবেগ, সেই ক্লাব দুটো কিন্তু চলে গেছে কাদের দখলে? একটা ক্লাব গেছে গোয়েঙ্কা নিয়েছে, ঠিক আছে, আরেকটা ক্লাব বাঙুর নিয়েছে। বাঙুর শ্রী এখানে হিন্দি লিখেছে এখানে বুকের ওপর, ঠিক আছে, আর গোয়েঙ্কা তার নামের আগে একটা যোগ করে দিয়েছে। প্রশ্নটা হচ্ছে সেটা কি করে আম্বানির বউয়ের লিগে খেলার জন্য লালায়িত হচ্ছে, সুরজিৎ সেনগুপ্ত মারা যাচ্ছেন, সুভাষ ভৌমিক মারা যাচ্ছেন, এই আম্বানি জানে, এই আম্বানির বউ জানে সুরজিৎ সেনগুপ্তর কথা, এই বাঙুর জানে সুভাষ ভৌমিকের কথা? এসে যায় না, জানতে হয় না, এটা তার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওর অংশ। একদম একদম, যে কর্পোরেটাইজেশনের যাতা কলে মানে আমরা বাঙালিরা মানে ছিন্নমূল হতেই চলেছি, তো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে কিন্তু আমাদেরকে ওই গর্গদা যে কথাটা বললেন, আমাদের কিন্তু এক হতে হবে, আমাদের কিন্তু এই বাস্তবতাটা বুঝতে হবে, বুঝে তবেই কিন্তু আমরা আমাদের এই ভাষা, আমাদের এই জন্মস্থান আমরা রক্ষা করতে পারবো। না হলে ওই ধীরে ধীরে কলকাতা যেমন আমরা দেখতে পাচ্ছি, কলকাতায় আর বাঙালি দেখা যায় না, সবই নানান অন্য মারোয়ারি থেকে শুরু করে নানান জাতিদের দখলে চলে যাচ্ছে, আর বাঙালি চলে যাচ্ছে একটু প্রত্যন্ত জায়গায়, নাকি সেখানে নাকি ওই সুস্থ বাতাস অর্থাৎ ভালো বায়ু নিতে একটু চলে যাচ্ছে, অথচ কলকাতা ছিল। বাপ, তোর বাপের যখন টাকা ছিল তার সুস্থ বায়ু পছন্দ হয়নি, তোর যখন টাকা কমে গেছে তোর তখন সুস্থ বায়ু দরকার হয়েছে, এরপরে সুস্থ বায়ুটা হয় বঙ্গোপসাগরে কিংবা ডিটেনশন ক্যাম্পে গিয়ে খেতে হবে। দেখিয়ে ভবানীপুর চত্বরটা একই, সেখানে এবারে যে ভোট হয়েছে, যে পার্সেন্টেজ অফ ভোট পড়েছে, সেখানে বহু মানুষ জানা গেছে যে তাদের এখানে হয়তো বাড়ি আছে, তারা থাকে কেউ হয়তো গড়িয়া, কেউ হয়তো নরেন্দ্রপুর, কেউ হয়তো বারুইপুর, এরকম সব লোকজন সেখানে থাকছে, তাদের পরিবার চলে গেছে সেই জায়গাটা। তো আর এখানে তাদের যে জায়গাটা, তাদের একটা হয়তো ছোট ঘর রয়েছে, বাকিটা তারা বিক্রি করে দিয়েছে বা অন্য কেউ ওখানে বসবাস করছে। তো এই যে বহিরাগত দখল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, তবেই আমরা বাংলা ভাষাকে বাঁচাতে পারবো। আর শুধু ওই প্রতি বছর 21শে ফেব্রুয়ারি এই দিনটি পালন করেই আমরা সেই দিনে নানা রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করলাম, তারপর 364 দিন ভুলে থাকলাম, তা কিন্তু আর হবে না। ধন্যবাদ গর্গদা, আপনাদের সঙ্গে আমরা রয়েছি, আপনাদের যে কোনো বিষয়ে আমরা আপনার সঙ্গে থাকব, আপনাদের সঙ্গে থাকব শুধুমাত্র বাংলা বাঙালির কাজের জন্য। ধন্যবাদ গর্গদা, ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ দীপ্তদা, আপনাদের কোনো রকম মতামত থাকলে আমাদের কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।